মেডিকেল কলেজের অনুমোদন দেয় সরকার। এরপর দ্রুতই শুরু হয় শিক্ষক নিয়োগ ও ভর্তি প্রক্রিয়া। নিজস্ব ক্যাম্পাস না থাকায় 50 জন শিক্ষার্থী নিয়ে অস্থায়ী হিসেবে চাঁদপুর 250 শয্যা জেনারেল হাসপাতালের চতুর্থ তলার একটি ইউনিটে শুরু হয় শিক্ষা কার্যক্রম। অ্যানাটমি, ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রি এই তিন বিভাগের শিক্ষার্থীদের পাঠদান চলছে একটি কক্ষেই। লাইব্রেরি থাকলেও সেখানে নেই প্রয়োজনীয় বই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের থাকার জন্য নেই আবাসিক হোস্টেল, তারা থাকছেন হাসপাতালের কোয়ার্টারে। এসব সংকটের মধ্যেই শুরু হয়েছে 2019-20 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম। আরো ব্যাচ আসা শুরু করে দিবে, তখন অ্যাকোমোডেশনের সমস্যা শুরু হবে। বাইরে মানুষজন ঢুকে পড়ে, তারপর রোগীর মানুষজন, আর এভাবে উঠানামা করতেও সমস্যা হয়। বিভিন্ন ধরনের বইয়ের প্রয়োজন হয়, যেগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে লাইব্রেরি থাকলে আমাদের অনেক সুবিধা হয়, যেগুলো আমরা পাচ্ছি না। চাঁদপুর মেডিকেল কলেজের জন্য সদর উপজেলার গাছতলা এলাকায় 32 একর জমি নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানিয়েছেন, প্রকল্প অনুমোদন হলেই কলেজ ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু হবে। যদি প্রকল্পটা পাস হয়ে যায় তাহলে আমরা এই জায়গায় ইনশাল্লাহ অবকাঠামো তৈরি শুরু করতে পারলে, ধীরে ধীরে আমরা যদি শিফট করতে পারি তাহলে আমাদের এই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠতে পারব। এমনিতেই নানা সংকটে জর্জরিত চাঁদপুর 250 শয্যা জেনারেল হাসপাতাল, তার উপর এর একটি অংশ জুড়ে চলছে কলেজের কার্যক্রম, ফলে ব্যাহত হচ্ছে হাসপাতালে।